নির্বাচন কমিশনের দেয়া ন্যাশনাল আইডি কার্ডে নাম ঠিকানা কমলগঞ্জের, কিন্তু ভোটার তালিকায় নাম নেই শতাধিক ভোটারের। তাই ভোট দিতে এসে দফায় দফায় তালিকায় নাম ও ভোটার নম্বরের খোঁজাখুঁজি, অবশেষে ভোট না দিয়েই ফিরতে হলো ভোটারদের। এমন ঘটনা ঘটল মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কানাইদেশি গ্রামে। ভুক্তভোগী ভোটারদের অভিযোগ, গেল কয়েক বছর ধরে ভোট দিতে এসে এমন বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বিষয়টি সমাধানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দামের উলটপালট এবং তালিকার মধ্যে প্রায় মানুষ হয়রানি হচ্ছে, সাধারণ মানুষ। অনেকের তালিকায় নাম আছে, কার্ডে নাম নাই, কার্ডে নাম আছে, তালিকাতে নাম নাই। তুকাইতে তুকাইতে ফাইছি, এখন ভোট দেওয়া যাইমু, এখন ফাইছি, মানে ভুল আইডি নাম্বারটা ভুল হয়েছে। বাঘাছড়া কেন্দ্রের সামনে নির্বাচন কমিশনের তালিকা নিয়ে বসা ব্যক্তিরাও বলছেন সমস্যাটি সমাধানে নেই কোনো উদ্যোগ, যদিও প্রিজাইডিং কর্মকর্তা বলছেন বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন অফিস থেকে বলছি, যাদের ভোটার তালিকায় নাম নাই তারা ভোট দেওয়ার সুযোগ নেই। এটা নির্বাচন কর্মকর্তার সাথে একটু যোগাযোগ করলে ভালো হয়, উনি যে নির্দেশনা দেয় সেই আলোকে আমরা ব্যবস্থা নেব। ভোটার আইডি কার্ড আছে, কার্ড হলে তো মিলিয়ে না পাই। তোকে তো পারাম না, নাম এ নাম গেল কই আমরা। সকাল থেকে এই মুহূর্তে পরে পুরো পরেশান হয়ে গেছি। তবে অভিযোগের বিষয়ে অবগত নন জানিয়ে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তার দাবি, ভুক্তভোগীরা কমলগঞ্জ এলাকার নন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এমনটি বললেও তাদের এনআইডির ঠিকানাতে এই এলাকার উল্লেখ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।